মুসলিমদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আল রওজা আল শরীফ জিয়ারত খুবই আকাঙ্ক্ষিত ব্যাপার। তাই মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র ওমরা পালন শেষে মদিনার মসজিদের নববীতে ছুটে যান অনেক মুসলিম। সেখানে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। তবে এখন থেকে হুট করে গিয়েই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করতে পারবেন না কেউ। সম্প্রতি সৌদি আরব সরকার নিয়ম চালু করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে হলে নিতে হবে আগাম অনুমতি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের খবরে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে আগ্রহী মুসলিমদের আগেই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া মসজিদে নববীতে প্রবেশের জন্য চালু হয়েছে নতুন নিয়ম। এখন থেকে ছোট ব্যাগ নিয়ে কেউ মসজিদে নববীতে প্রবেশ করতে পারবেন না। মসজিদের বাইরের লকারে সেগুলো রেখে যাওয়া যাবে, তবে মসজিদের ভেতরে বা বাইরে কোথাও বড় ব্যাগ রাখার অনুমতি নেই। অর্থাৎ মসজিদের নববীর ভেতরে তো দূরের কথা, বাইরের লকারেও বড় ব্যাগ রাখা যাবে না। এর আগে ওমরাযাত্রীদের পবিত্র কাবা শরীফ চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। এই নিয়ম ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে তারা। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানের নিয়মের পরিপন্থী। অতএব আল্লাহর অতিথিদের প্রতি কাবা চত্বরের করিডোর, প্রার্থনা কক্ষ, হাঁটার পথ এবং প্রতিবন্ধীদের জন্য তৈরি গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকতে অনুরোধ জানায় সৌদি মন্ত্রণালয়। বিদেশি মুসলিমদের ওমরা পালন সহজ করতে সম্প্রতি বেশ কিছু সুবিধা চালু করেছে সৌদি আরব। ব্যক্তিগত কিংবা ট্যুরিস্ট যে কোনো ভিসা নিয়েই ওমরা পালন করতে দেশটিতে যাওয়া যাবে। ওমরা ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে 90 দিন পর্যন্ত করা হয়েছে। ওমরা পালনকারীরা সৌদির স্থলপথ, আকাশপথ কিংবা সমুদ্রপথ যে কোনো এন্ট্রি পয়েন্ট দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন। দেশত্যাগও করতে পারবেন নিজেদের পছন্দের রুট দিয়ে। ধারণা করা হচ্ছে চলতি বছর প্রায় 1 কোটি মানুষ ওমরা পালনে সৌদি আরব যাবেন। এছাড়া 2024 সালের হজযাত্রী নিবন্ধন আগামী 16 সেপ্টেম্বর থেকে শুরু করবে সৌদি সরকার। 2024 সালের 1 মার্চ থেকে হজ ভিসা ইস্যুকরণ শুরু হয়ে সৌদি ই হজ সিস্টেমে 29 এপ্রিল বন্ধ হবে ভিসা ইস্যু। 9 মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। 2024 সালে বাংলাদেশ থেকে 1,27,198 জনকে পবিত্র হজব্রত পালনের জন্য কোটা অনুমোদন করেছে সৌদি সরকার। রিজওয়ানা রিন্তি, কালবেলা। Thank you.